বর্তমান মার্কেটে যে সকল ড্রপ সার্কিট গুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কালার ড্রপ সার্কিটটি টি হয় হিকসিন সে তাপটি নিজে অ্যাকজব করে নেয় ফলে লাইটটি ঠান্ডা থাকে এবং সেটিতে আমরা আজকে যেহেতু একটি কালার লাইট তৈরি করব তাই একটি কালার পর আমাদের যেই ডব সার্কিটের মাঝখানে যে ছিদ্রটি রয়েছে সেটি দিয়ে আমাদের দুটি ওয়ারিং বের করে নেব